হ্যালো एवरीवन वेलकम কম আমি সৌরভ তোমাদের ম্যাথ টিউটর এখানে দেখো আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হচ্ছে আমরা ভ্যানিশিং মেথডের সাহায্যে এই রাশিটার উৎপাদকে বিশ্লেষণ করব তো ভ্যানিশিং মেথডে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমাদেরকে এখানে x এর এমন একটা মান বসাতে হবে যেন পুরো রাশিমালাটা জিরো হয়ে যায় তো আমরা দেখো x এর মান যদি এখানে -1 বসিয়ে দিই তাহলে কি হবে দেখো -1 বসিয়ে দিলে আমরা পেয়ে যাব -1 টু দি পাওয়ার 4 प्लस फोर इंटू माइनस वन प्लस थ्री আমরা অর্থাৎ ো তাহলে একটা জিনিস দেখতে পাচ্ছি আমরা আমরা যদি এর মান মাইনাস ওয়ান বসিয়ে দিই প্রশ্নে যে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য যে রাশিমালা দেওয়া আছে সেটা জিরো হয়ে যাচ্ছে তাই আমরা এখান থেকে বলতে পারি এক্স প্লাস ওয়ান এটা হবে আমাদের এখানে প্রশ্নে প্রদত্ত রাশিমালার একটি উৎপাদক এক্স প্লাস ওয়ান তো আমাদের এখানে যেহেতু এক্স এর সর্বোচ্চ ঘাত চার রয়েছে সেই কারণে আমরা এই এক্স প্লাস ওয়ান এই রাশিটাকে চারবার লিখে নেব এবং আমরা এই রাশিগুলোকে এবারে এমন এমন রাশি বা সংখ্যা দিয়ে গুণ করব। যেন আমরা ঘুরে আবার প্রশ্নে প্রদত্ত রাশিমালাটি পেয়ে যাই তো প্রথমে টু দি পাওয়ার করার জন্য আমরা এখানে কিউব দিয়ে দিয়ে গুণ গুণ করলাম করলে কি হয় আমি এখানে গুণ দেখাচ্ছি দেখো এখানে আসছে এক্স টু দি পাওয়ার ফোর এখানে আসছে প্লাস এক্স কিউব এবারে প্রশ্নে দেখো প্লাস এক্স কিউব কোনো রাশিমালাই নেই সেই কারণে আমরা এখানে মাইনাস এক্স স্কোয়ার দিয়ে গুণ করব। মাইনাস এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে আমরা গুণফল কি পাবো মাইনাস এক্স কিউব পাবো আর এখানে আমরা পাবো মাইনাস এক্স স্কোয়ার আবার আমরা যদি কোয়েশ্চেন এর দিকে তাকাই দেখো এক্সেস স্কোয়ার সংক্রান্ত কোনো রাশিমালা নেই তাহলে এই মাইনাস এক্স কে কাটার জন্য আমাদের একটা প্লাস এক্স স্কোয়ার দরকার তাহলে প্লাস এক্স স্কোয়ার পেতে গেলে আমরা এই রাশিটাকে এক্স দিয়ে গুণ করব তাহলে দেখো এই এক্স আর এই এক্স গুণ হয়ে প্লাস এক্স স্কোয়ার হবে আর এই এক্স টা ওয়ান এর সাথে গুণ হয়ে হয়ে যাবে প্লাস এক্স প্রশ্নে আমাদের রয়েছে ফোর এক্স আমাদের এখানে রয়েছে প্লাস এক্স তাহলে আনার জন্য আমাদেরকে কি একটা দরকার সেই থ্রি এক্স আনার জন্য আমরা এই লাস্টের যে উৎপাদক এক্স প্লাস ওয়ান তাকে থ্রি দিয়ে গুণ করে দিলাম তাহলে এখানে আমরা থ্রি এক্স পেয়ে যাচ্ছি আর লাস্ট টার্ম পেয়ে যাব থ্রি যেটা আমাদের প্রশ্নে অলরেডি গিভেন তার মানে আমরা বলতে পারি আমরা এখানে এইভাবে এক্স প্লাস ওয়ান এর যে চারটে রাশি আমরা এখানে উৎপাদকগুলো লিখে নিয়েছিলাম তাকে আমরা এইভাবে বিভিন্ন রাশিমালা দিয়ে গুণ করে ব্যালেন্স করেছি যেন আমরা ঘুরে প্রশ্নের দেওয়া রাশিটা আবার পেয়ে যাচ্ছি তো এক্স প্লাস ওয়ান যেহেতু সবে কমন রয়েছে প্রত্যেকটা টার্মে তাহলে প্রত্যেকটা টার্ম থেকে এক্স ওয়ান এক্স ওয়ান কমন নিয়ে নিলে আমাদের পড়ে থাকবে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস থ্রি এটাই হয়ে যাবে আমাদের এই কারণ আমরা এই যে দুটো রাশির আমরা গুণফল পেলাম উৎপাদক এদেরকে আর উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না ভীড়ঙ্ক ডট ওয়েবসাইটে ম্যাচে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এরকমই নানা প্রশ্ন তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো